हेलो एवरीवन, अस्सलाम वालेकुम, वेलकम बैक टू माय चैनल यस्मिन ब्लॉग इन यूके। आशा करी सबाई भलो आलहमदुल्लिल्लाह, भलो आुरू कर आज नतून एक रेसिपी। आज हमें रान्ना करब रुजेट पता। हमारे सिलेट अंचले पता के रुजेट पता बोले डाकें, हमें जानी ना अन्न्य अंचले एट की नामे डाकें, अपनारा कमेंटर माध्यम जानबें। और यही पता हमें बांग्लादेशी सब थे एने रखम लागे। এই সিজনে এই পাতাগুলা পাওয়া যায় শীতকালে সময়ে, আর বাংলাদেশে থাকতে একদম ফ্রেশ পাতা গাছ থেকে তুলে এনে রান্না করেছি। এগুলো দেখতেও আলাদা, এরপরেও আমরা বিদেশের মাটিতে এগুলা পেয়েছি আলহামদুলিল্লাহ। তো আজ আমি এগুলোকে ভালোভাবে বেছে ধুয়ে পরিষ্কার করে নেব। আর এই পাতা আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে যে কোনো ধরনের মাছ দিয়ে রান্না করতে পারেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটি ট্যাংরা মাছের ব্লক নিয়েছি। এখন আমি আইস চাড়িয়ে মাছগুলাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আমি এই মাছের মাথা ফেলে দেব, আপনারা চাইলে মাথাও রাখতে পারেন। আমার গরম মাছের মাথা, কোনো ধরনের মাছের মাথা খাওয়া হয় না। আমি মাথা ফেলে এভাবেই কেটে নিয়েছি। এই তো পাতা আর মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন সরাসরি রান্না চলে যাব। এখন চুলা একটি হাঁড়ি বসিয়ে আমি 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিচ্ছি। তেল হালকা গরম হয়ে আসলে আমি 1 টেবিল চামচের মতো রসুন কুচি দিয়ে আমি হালকা ভেজে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা। আর এই পেঁয়াজ আমি ব্লান্ডারে কুটে নিয়েছি, আপনারা চাইলে কেটেও রান্না করতে পারেন। আর স্বাদ মতো লবণ দিয়ে পেঁয়াজগুলা ভালোভাবে কষিয়ে নিব, তারপর আমি গুঁড়া মশলা দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়া, আর 1 টিস্পুন মরিচের গুঁড়া, আর 1/2 টিস্পুন ধনিয়ার গুঁড়া দিয়ে আমি সব কিছুকে একসাথে মিক্স করে নেব। এই তো মশলা ভাজা হয়ে গেছে, আমি 1/2 কাপের মতো পানি এড করে আবারও ভালোভাবে মিক্স করে ঢেকে দেব আর অপেক্ষা করব পলক আসা পর্যন্ত। এই তো বলক চলে আসছে, এই পর্যায়ে এসে আমি পাতাগুলা দিয়ে আবারও মিক্স করে ঢেকে দেব। আর এই পাতাগুলা আমি বেশিক্ষণ সিদ্ধ করব না, বলক চলে আসলেই আমি মাছগুলা ডেলে দিয়ে আবারও মিক্স করে ঢেকে দেব। আর যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এই তো বলক চলে আসছে, এই পর্যায়ে এসে আমি মাছগুলা ডেলে দিয়ে ভালোভাবে মিক্স করে ঢেকে দেব। এই তো সব কিছু সিদ্ধ হয়ে আসছে, এই পর্যায়ে এসে আমি 1 কাপের মতো পানি অ্যাড করে আলতো হাতে মিক্স করে ঢেকে দেব আর অপেক্ষা করব সব কিছু সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো তরকারিতে বলক চলে আসছে, আমি এখন 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিব। হয়ে গেল আমার ট্যাংরা মাছ দিয়ে রুজেট পাতার তরকারি। আর এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের প্রতি রইল আমার অনেক দোয়া ভালোবাসা। আল্লাহ হাফেজ।